নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড, গল্প ভৌতিক পালঙ্ক, প্রথম পর্ব, লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পাঠ সৌনক সান্যাল। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে, শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে বলে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ, আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আরেকটু হলে, ভাগ্যিস ডাকলাম। সরি সরি সরি, আমি এখন বিশেষ ব্যস্ত, তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য, না না বললে শুনব না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে। আজ শরীরে কিছু বল থাকায় প্রায়ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হল, তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল, একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো পড়ো, কি লেখা আছে পড়ো। বুঝলাম, তা রহস্যজনক শব্দটার মানে কি? ওইটেই তো আমায় ভাবিয়ে তুলেছে, কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে, হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনাপল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই, আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল, ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে, অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রি সুরে অভিযোগ করতে লাগল। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল, এতগুলি লোক কিন্তু কারুর মুখে একটি কথা নেই, ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁচা ছিল না, তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি।
সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে, অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি, আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম, সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কি সে ব্যাকুলতা, দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল, চমৎকার। সেখানে থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে সতীশ, ব্যাপার কি? বিপদ, বিষম বিপদ, সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি, ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জেলে দেখল, না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে, দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধড়মড় করে উঠে ও আলো জ্বালল, না, সব কিছু নিঃশব্দ, নিথর, কোথাও এতটুকু শব্দ নাই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেবাল না। ভোররাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমায় প্রথমেই, ওই খাট কিনে কাজ নেই, যেমন তোমার রোগ এইবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না, ওই হতভাগ্য খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই, তবে মরো এই নিয়ে। আমি তোমার সাহায্য চাই খগেন। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব, দেখি ওর গলত কোথায়। আর আমার আপিস, পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম।